हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के आम्रा ए वीडियोर माध्यमे देखे नेवार चेष्टा करब JBNSTS स्कॉलरशिपेर जे 21 नवेम्बर एग्जाम रही है से एग्जामे आपनी कीभाबे अटेंड करबेन एबं कीभाबे आपनी लग इन करबेन समस्त किछु किन्तु आम्रा डेमो भावे देखे नेब। एखाने किन्तु बोले देवा होयेछे जे एकटा मक टेस्ट शिड्यूल दिए देवा होयेछे एबं सेई मक टेस्ट अनुयायी किन्तु मक टेस्टे आपनी जेभाबे लग इन हबेन ठीक सेम प्रसेस थाकबे जखन मेन परीक्षा हबे बा मेन एग्जाम हबे। तो आमी आजके किन्तु मक टेस्टटिके लग इन करे देखाबो एबं सेम प्रसेस आपनी किन्तु जखन एग्जाम देबेन तखन किन्तु फलो करबेन। तो चलुन बेशी कथा ना बाड़िए शुरू करा जाक आमादेर आजकेर भिडियो। तो एट फार्स्ट जखन आपनार एडमिट कार्डेर मध्ये जे रिपोर्टिंग टाइम देवा रयेछे तार आगे आपनाके चले आसते हबे जगदीश बोस नैशनल साइंस टैलेंट सार्च एग्जामेर जे अफिसियल वेबसाइट रयेछे सेखाने चले आसबेन। एबं चले आसार पर एखाने किन्तु जेहेतु एखन एग्जाम एग्जाम डेट जेहेतु 21 तारीख रहा है तो एखे क्योंकि एग्जाम को अपशन देवा नहीं। तो एखे अपनी एक अपशन पे आज क्लिक हियर फॉर मॉक टेस्ट ऑफ JBNSTS टैलेंट सर्च एग्जामिनेशन। तो ये अपशने अपनी क्लिक करबें एवं जखने अपनी ये अपशने क्लिक करबें तक ए रखम एक इंटरफेस क्योंकि अपना सामने ओपन हो जाए। तो एखे दे रही है देखो मॉक टेस्ट क्लिक हियर टू स्टार्ट और जूनियर टैलेंट सर्च टेस्ट एंड सिनियर टैलेंट सर्च टेस्ट। तो आपनी जो जूनियर टैलेंट सर्च टेस्टर जो दिए थकें तो ये लेखा रही है कमिंग सून जेहतु 21 नवेम्बर एग्जाम रही है 21 नवेम्बर क्योंकि यहाँ लेखा थको क्लिक हेयर टू स्टार्ट सिनियर टैलेंट सर्च टेस्ट लेखा थको क्लिक हेयर टू स्टार्ट एखन क्योंकि यहाँ लेखा है कमिंग सून क्योंकि ये 21 नवेम्बर क्योंकि एखे क्लिक हेयर टू स्टार्ट लेखा थको। तो सीम्पल भाव आप क्लिक हेयर टू स्टार्ट अपशने क्लिक कर देते अपशने क्लिक कर देखने क्योंकि किछु टिप्स दिवे ड्यू टू प्राइवेसी एंड सिक्योरिटी रेस्ट्रिक्शन स्क्रीन रिकॉर्डिंग कैन नॉट रिकॉर्ड এখানে কিন্তু আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট সাইন ইন হয়ে যেতে হবে। তো যখনই আপনি সাইন ইন হয়ে যাচ্ছেন যখন ফার্স্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু নেম দিয়ে দেওয়া হয়েছে আমার এবং তার সঙ্গে এখানে দেওয়া রয়েছে ওয়েলকাম টু JBNSTS বা সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অর সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2021। টোটাল মার্কস দেওয়া রয়েছে দেখুন 75 নম্বর বা 75 অ্যান্ড 1.5 আওয়ার কিন্তু টাইম অ্যালোটেড দেওয়া রয়েছে। এবং এখানে একটু ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে আপনার পছন্দের যে কোনো বিষয়ের জন্য একবার পরীক্ষা শুরু করার পরে সেই বিষয়ে সমস্ত প্রশ্ন শেষ না করা পর্যন্ত আপনি কিন্তু পূর্ববর্তী প্রশ্নে বা অন্য বিষয়ে ফিরে যেতে পারবেন না, এগুলো কিন্তু আপনি একটু পড়ে নেবেন। এবং কী দেওয়া আছে দেখুন যে লিস্ট অফ সাবজেক্ট অ্যাভেলেবেল ফর এক্সামিনেশন নাও নো পেপার ফাউন্ড। যেহেতু আমি মক টেস্টে নির্ধারিত টাইমের আগে কিন্তু প্রবেশ করেছি সেই জন্য এখানে কিন্তু লেখা রয়েছে নো পেপার ফাউন্ড। তো এখানে যখন আপনি এক্সাম দিতে যাবেন 21 নভেম্বর তখন কিন্তু এখানে আপনার নির্দিষ্ট সাবজেক্ট যেগুলো রয়েছে সাবজেক্টের নাম দেওয়া থাকবে সেখানে ক্লিক করে কিন্তু আপনি কোশ্চেনগুলি অ্যাটেন্ড করবেন এবং তারপরে কিন্তু আপনি পরবর্তী প্রশ্নের মধ্যে যাবেন। এখন যদি আপনি প্রশ্ন করেন যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় পাবেন তো গতকালকে কিন্তু আপনাকে অবশ্যই SMS করে এবং মেল থ্রু কিন্তু আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হয়েছে ইমেল আইডি এবং পাসওয়ার্ড। তো সেখান থেকে কিন্তু আপনি ইমেল আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা JBNSTS বা জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ যে এক্সাম রয়েছে সেই এক্সামে লগ ইন করতে পারবেন এবং এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে আবার আপনার অ্যাডমিট কার্ডের মধ্যে যে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে সেই রিপোর্টিং টাইমের মধ্যেই কিন্তু আপনাকে লগ ইন করে কিন্তু প্রবেশ করতে হবে, নতুবা কিন্তু রিপোর্টিং টাইমের পরে যখন এক্সাম স্টার্ট হচ্ছে সেই টাইমে যদি আপনি লগ ইন করতে যান তাহলে কিন্তু আপনার লগ ইন হবে না। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবরগুলি সবার আগে পাওয়ার জন্য।